পটল আর চিংড়ি মাছ দিয়ে আপনারা অনেক রকম রেসিপি হয়তো খেয়েছেন, তবে আজ আমি একদম অন্যরকম স্বাদে পটল আর চিংড়ি বাটা দিয়ে দারুণ সুস্বাদু এই রেসিপিতে শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, গীতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য বেশ কিছুটা কচি পটল খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এরকম দুই ফালি করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা মানে নুন হলুদ মাখিয়ে রাখা পটলের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভাজতে হবে। মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4-5 মিনিট সময় নিয়ে পটলগুলোকে এইরকম সুন্দর লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আমার পুরো রান্নাটা হয়ে যাবে, তো ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়নে আর কিছুই দেওয়ার দরকার নেই, চাইলে কালো জিরেও দিতে পারেন। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই। মোটামুটি মিনিটখানেক ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটাকেও বেশ সুন্দর করে ভাজতে হবে। মোটামুটি মিনিট 2-3 সময় ধরে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে, আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করেছি। খুব ভালোভাবে আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন মোটামুটি বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছুই কিন্তু ওই হাফ চামচ বা হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণে দিয়েছি। রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। চিনিটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে, তবে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক হয়। মশলাটাকে আরও কিছু সময় নিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। দইটা দিয়েও মোটামুটি আরও 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়েছি মোটামুটি 200 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের আমি খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবারে চিংড়ি মাছটাকে বেটে সেই চিংড়ি মাছ বাটাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম মিহি করে বাটবার কিন্তু দরকার নেই, একটু থেঁতো করে নিতে হবে আর কি। তো এই চিংড়ি মাছ বাটা দিয়ে মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে, বেশ সুন্দর ভাজা ভাজা করতে হবে। আলাদা করে ভাজবার কিন্তু দরকার নেই, মশলার সাথে এভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পটলের টুকরো আর পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি লো ফ্লেমে মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে গরম জল। আপনারা যতটা গ্রেভি আর কি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন, তবে এটা কিন্তু একদম মাখো মাখোই খেতে বেশি ভালো লাগে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নিতে হবে। এর থেকে বেশি সময় আর রান্না করবার কিন্তু প্রয়োজন নেই। এবারে ঢাকাটাকে ওপেন করে নিয়ে আমি অল্প পরিমাণে একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু ঘি দিলাম। আপনারা চাইলে ভাজা মশলার পরিবর্তে কিন্তু অবশ্যই শাহি গরম মশলাগুলোর ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন কড়াই থেকে তেল ছেড়ে গেছে আর বেশ সুন্দর কিন্তু শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দিচ্ছি। গরম ভাতে এইরকম চিংড়ি বাটা দিয়ে পটলের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।